লাখো ভক্ত অনুরাগীকে কাঁদিয়ে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেলেন দেশবরেণ্য কণ্ঠশিল্পী অ্যান্ড্রু কিশোর। মরণব্যাধি ক্যান্সারের সঙ্গে দীর্ঘদিন ধরে লড়াই করছিলেন তিনি। অবশেষে 6 জুলাই সন্ধ্যায় রাজশাহীতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। টানা 9 মাস সিঙ্গাপুরে চিকিৎসাধীন থেকে গত 11 জুন 2020 একটি বিশেষ ফ্লাইটে দেশে ফিরেন অ্যান্ড্রু কিশোর। তারপর থেকে নিজ জন্মস্থান রাজশাহীতেই ছিলেন তিনি। বিখ্যাত এই শিল্পীর জন্ম 1955 সালের 4 নভেম্বর। তিনি বাংলাদেশ ছাড়াও বিশ্বের অন্যান্য দেশের চলচ্চিত্রেও গান গেয়েছেন। সুখ দুঃখ হাসি কান্না প্রেম বিরহ সব অনুভূতির গানই গেয়েছেন তিনি। তার সবচেয়ে জনপ্রিয় গানের মধ্যে রয়েছে জীবনের গল্প, আছে বাকি অল্প, হায়রে মানুষ, রঙিন ফানুষ, ডাক দিয়াছেন দয়াল আমারে, আমার সারা দেহ খেয়ে গো মাটি, আমার বুকের মধ্যেখানে, আমার বাবার মুখে যেদিন প্রথম শুনেছিলাম গান, ভেঙেছে পিঞ্জর মেলেছে ডানা, সবাই তো ভালোবাসা চাই, ইত্যাদি। অ্যান্ড্রু কিশোর রাজশাহী বেতারের তালিকাভুক্ত শিল্পী ছিলেন। 1977 সালে মেইল ট্রেন চলচ্চিত্রে অচিনপুরের রাজকুমারী, নেই যে তার কেউ, এই গানের মধ্য দিয়ে প্লেব্যাক সিঙ্গার হিসেবে যাত্রা শুরু করেন। তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে। একে একে গেয়েছেন অসংখ্য জনপ্রিয় গান, জয় করেছেন অগণিত ভক্তের হৃদয়। গানের পাশাপাশি প্রবাহ নামে একটি বিজ্ঞাপন প্রযোজনা প্রতিষ্ঠানও ছিল তার। অ্যান্ড্রু কিশোরের এক ছেলে ও এক মেয়ে, তারা দুজনেই থাকেন অস্ট্রেলিয়ায়।